আমরা গত 4 দিন আগে বাংলাদেশের সবচেয়ে দুর্গম এলাকা খ্যাত রিজার্ভ ফরেস্টে ঢুকেছি। গত 4 দিনে আমরা দৈনিক 5 থেকে 6 ঘন্টা পাহাড় ট্রেকিং করেছি। আর বিভিন্ন পাড়ায় রাত্রি যাপন করেছি। এখানকার স্থানীয় আদিবাসীদের সাথে কথা বলেছি, যারা কিনা বাংলা বোঝে না। তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। পাহাড়ে তাদের জীবনযাত্রা যে কত কঠিন সেটা আপনি এখানে না আসলে আন্দাজও করতে পারবেন না। এখানে কোনো দোকানপাট নেই, ফোনে নেটওয়ার্ক নেই, বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার নেই, খাবার পানির জন্য চিরি সন্ধানে যেতে হয়। সময় যত অতিবাহিত হচ্ছে মনে হতে লাগলো আমরা আদি যুগে ফিরে এসেছি, যেখানে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি। এখানকার আদিবাসীরা টানেল কিংবা মেট্রো রেলের কথা দূরে থাক, গাড়িতেও চড়ে নেই, যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা কিংবা প্রায় 1000 ফুটের পাহাড় পায়ে হেঁটে পাড়ি দেওয়া। এক পাড়া থেকে আরেক পাড়ায় পায়ে হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। এখানে কোনো হাসপাতাল নেই, কারো শরীরে গুরুতর রোগ হলে এখানেই পচে মরে যায়। রিজার্ভে আজ আমাদের পঞ্চম দিন। আমাদের আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা গতকাল আন্দারি পাড়ায় এসে রাত্রি যাপন করেছি। খুব ভোরে শুকুরগুলোর চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। মাচাঙ্গর থেকে বের হয়ে দেখি পুরো পাড়াটা ঘন মেঘে ছেয়ে আছে, চারপাশের পরিবেশ ভয়ঙ্কর সুন্দর লাগছে। শুভ সকাল আন্দালি পাড়া। গতকাল রাতে খাওয়া দাওয়া করে এই যে পিছনে ঘটি দেখতে পাচ্ছেন, এই ঘটিতেই ছিলাম। এখন বাজে ভোর 6টা। এখন ঘুম থেকে উঠে দেখি পুরো পাড়াটা মেঘে ছেয়ে গেছে। দেখেন আমার পিছনে বড় বড় পাহাড়গুলো ভালোভাবে মতো দেখা যাচ্ছে না, মেঘ নেমেছে এই পাড়ার মধ্যে। কুয়াশা আর মেঘের চাদরে মোড়ানো আন্দালি পাড়ার এই সকালটি স্মরণীয় হয়ে থাকবে। বেলা বাড়ার সাথে সাথে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য পালের পাড়া। এ পাড়ায় যেতে হলে আমাদের 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হবে। পথে পড়বে বিশাল উঁচু পাহাড়। আপনার মনে হতে পারে এগুলো কুয়াশা, মূলত এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। দেখেন আমি দাঁড়িয়ে আছি পাড়ায়, ওই যে পাড়ায়ও মেঘ নামছে এখানে। হ্যাঁ, এই যে পাড়ার পাশে খাদের মধ্যে পাহাড়ে ভাজে ভাজে ম্যাক দৌড়াদৌড়ি করতেছে। আজকে সকাল 11টা, আমরা আন্দালি পাড়া থেকে পঞ্চম দিনে ট্রেক শুরু করলাম। আমাদের এই খাড়া রাস্তাটা 40 মিনিট ট্রেক করতে হবে। পাহাড়ে উঠতে লাগবে 40 মিনিট, এরপর প্রায় 2 ঘন্টা নামতে হবে, তারপর হয়তো আমরা পাড়ার কাছাকাছি যাব। Thank you.
এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের সীমানা। এই যে দূরে পাহাড়, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এই সাইডটা বাংলাদেশ আর অপর সাইডটা মিয়ানমারে পড়ছে। এই পাহাড়গুলো কত উঁচু! লাস্ট 2 ঘন্টা যাবৎ হেঁটে এখন এই জায়গাটায় এসেছি। এখন দেখেন, এখান থেকে পথ ঢালু হয়ে গেছে। এবার এই পাহাড়ের চূড়া থেকে নামতে হবে। নামতেও তো মিনিমাম 2 ঘন্টার চেয়ে বেশি সময় লাগবে। চলুন দেখা যাক পথে কি কি আছে। যাও, তুমিও যাও। কথা বলিও না, হাঁটো। আমরা এখন আছি পালাই পাড়ায়। আমরা প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হেঁটে পাড়ায় আসলাম। আমি দেখি, আমি দেখি, আমি বাইরে দেখি। আমরা এই পাড়ায় থেকে যাব, আমরা এই ঘরটাতে থাকবো। এটা হচ্ছে লাইট এন্ড ট্রিপ। ডেলি 2 ঘন্টা 2 ঘন্টা হেঁটে হেঁটে আমরা এক একটা পাড়ায় থাকতেছি। রিজার্ভের প্রত্যেকটা পাড়ায় টার্গেট। আমরা এখন আছি পালেপাড়া তে আজকের রাতটা কাটাবো। সবাই আড্ডা দিচ্ছে, আজকে আমাদের পাহাড়ের শেষ রাত, কালকে সকালে চলে যাব বাসায়।